এক বছরের মধ্যে মূল্যস্ফীতি 6-এর নিচে আনা কষ্টসাধ্য হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসাদ আহমেদ চৌধুরী কিরণ বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে এবারে বাজেট বাস্তবায়নও বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। রিপোর্ট শফিকুল ইসলাম শামীমের। 2023-24 অর্থ বছরের ঘোষিত বাজেটে স্থানীয় শিল্পখাতকে সুরক্ষা, সার্বজনীন পেনশন চালুর ঘোষণা সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এবারের বাজেটে মূল্যস্ফীতি 6% মধ্যে রাখার কথা বলা হলেও সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ দেখা যায়নি। এমন প্রেক্ষাপটে ডিবেট ফর ডেমোক্রেসি এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে আয়োজন করে বৈশ্বিক প্রেক্ষাপটে এবারের বাজেট জনবান্ধব শীর্ষক ছায়া সংসদের। আমরা কর দিব, কিন্তু আমরা বিদ্যুৎ যদি না পাই, পানি যদি না পাই, গ্যাস যদি না পাই, তাহলে কিন্তু আমাদের সেই কর দিবার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু জনগণকে আস্থার জায়গা তৈরি করবে না। ব্যাংক সংশোধনী আইন উত্থাপন করা হয়েছে, যেখানে বলা হয়েছে ব্যাংকের পরিচালকরা এক নাগারে 12 বছর তারা পরিচালক থাকতে পারবেন। আরে বাবা রে, এটা তো মনে হচ্ছে যে রাষ্ট্রের একটা বিশাল বড় সুবিধা তাদেরকে তৈরি করে দেওয়া। অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী জানান, মূল্যস্ফীতি 6-এর নিচে রাখা জরুরি হলেও রাতারাতি তা সম্ভব নয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও উদ্বেগের বিষয় বলে জানান তিনি। এক বছরে 6-এর নিচে অবশ্যই আসবে, কিন্তু এই অর্থ বছরে 6-এর নিচে আসা মিরাকল দরকার, বাস্তবভিত্তিক নয় বলে আমি এখনো মনে করি। প্রস্তাবিত বাজেটে জ্বালানি তেলের উপর যে শুল্ক আরোপের কথা বলা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানায় ডিবেট ফর ডেমোক্রেসি। জ্বালানি তেলের উপর সরকার যদি আবার কর বসায় এবং বিশ্ববাজারে তেলের দাম কমার পরে যদি তেলের দাম না কমায়, তাহলে কিন্তু আমরা আমাদের পেট্রোল অকটেন যেখানে 5-10-15 টাকায় কমে এখন কিনবার কথা, সেই দামে কিন্তু আমরা কিনতে পারছি না। বিতর্ক প্রতিযোগিতায় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতর্কিকদের হারিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জয়লাভ করেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।